অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সকল প্রিয় দর্শক বন্ধুকে নবরাত্রির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার প্রোগ্রাম শুরু করছি। প্রত্যেকেরই এই নবরাত্রি যেন খুব ভালো কাটে আমি ঈশ্বরের কাছে কামনা করি। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে সংখ্যাতত্ত্ব 6। আমি এর আগে 1 থেকে 5 অবধি দিয়েছি, আজকে আমি 6 সংখ্যা নিয়ে আলোচনা করব। আপনি যে কোনো মাসের 6 তারিখ, 15 তারিখ এবং 24 তারিখে যদি জন্মগ্রহণ করেন, আপনি জানবেন আপনি শুক্রের গ্রহের আওতায় আপনি জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ 6, 15 এবং 24 এর মূল অঙ্ক হচ্ছে 6 মানে ভেনাস। অর্থাৎ আপনি এই তারিখে জন্ম যদি হয়ে থাকে, এই 6 তারিখের ডেটে, আপনার ভাগ্য কেমন হবে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো মোটো ভিডিওটি স্কিপ করবেন না। দেখুন, 6 এটা হচ্ছে শুক্রের সংখ্যা। অর্থাৎ শুক্রের মধ্যে কী আছে? গ্ল্যামার, ক্রিয়েটিভিটি। অর্থাৎ যারা, যাদের 6 তারিখে জন্ম হয় কি না, অর্থাৎ 6, 15 এবং 24 যেটা মূল অঙ্ক 6, 6, অর্থাৎ এদের মধ্যে যথেষ্ট ক্রিয়েটিভিটি কিন্তু থাকে এবং দেখতে খুব অ্যাট্রাকটিভ হয়, খুব সুন্দর হয় এবং প্রেজেন্টেশনটাও খুব সুন্দর কিন্তু হয় এবং খুব সুন্দর কথাবার্তা কিন্তু এরা বলতে পারে। অর্থাৎ 6, 15 এবং 24 তারিখে যাদের জন্ম, এই তারিখে যাদের জন্ম, অর্থাৎ 6, 15 এবং 24 তারিখে যাদের জন্ম, তারা শিক্ষাক্ষেত্রে এবং আপনার মিডিয়াতে, গ্ল্যামার দুনিয়াতে, কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসাক্ষেত্রে, এই সকল দিকে, কিছু কিছু ক্ষেত্রে ক্রিয়েটিভিটি, বিশেষ করে ক্রিয়েটিভিটিতে যথেষ্ট সফলতা কিন্তু পায়। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্টের জন্য। যারা আমার সাথে পার্সোনালি ভিজিট করতে চাইছেন, কথা বলতে চাইছেন, অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আপনাদেরকে সময় মতন আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। অনেকে কল করছেন, সবসময় কল ধরে হয়ে ওঠা সম্ভব হচ্ছে না, রাশি লগ্ন জানতে চাইছেন। আমি বারবার বলছি হোয়াটসঅ্যাপে আপনারা প্লিজ দয়াপূর্বক আপনার রাশি লগ্ন জানতে চাইবেন না, এখানে রাশি লগ্ন জানানোর জন্য নয়, এটি অনলি ফর আপনাদের চাহিদার জন্য, আপনাদের জন্যই এটি, আপনাদের জন্মকুণ্ডলী বিচার, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্টের জন্য। রাশি লগ্নের জন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, সময় মতো আপনারা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো শুরু করা যাক, 6-এর আর কোন কোন দিকে ভালো বৈশিষ্ট্য আছে। দেখুন, 6 তারিখে যাদের জন্ম হয় কিনা, ক্রিয়েটিভিটি, এদের সুন্দর ক্রিয়েটিভ থাকে এবং সুন্দর আঁকতে পারে, আর্টিস্টিক ট্যালেন্ট এদের মধ্যে কিন্তু যথেষ্ট থাকে। গ্ল্যামার দুনিয়াতে, মিডিয়া জায়গাতে, শিক্ষাক্ষেত্রে এদের কিন্তু যথেষ্ট নাম কিন্তু অর্জন করে। এই সংখ্যার কিছু কিছু ক্ষেত্রে এই 6 সংখ্যার উপর বুধেরও প্রভাব থাকে, অর্থাৎ বুধ গ্রহেরও কিছু কিছু ক্ষেত্রে প্রভাব লক্ষ্য করা যায়। মিডিয়া লাইনে যথেষ্ট এরা সাকসেস কিন্তু পায়, কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে এদের সাকসেস থাকে। এবার আপনাদেরকে জানাই, 6 তারিখে যাদের জন্ম তাদের জন্য শুভ তারিখ হচ্ছে 2 তারিখ এবং 5 তারিখ এবং কিছু কিছু ক্ষেত্রে 1 তারিখ, এদের জন্য শুভ 1, 2, 5, এই 6 তারিখে যাদের জন্ম তাদের জন্য শুভ। এবং এদের জন্য অশুভ হচ্ছে সবথেকে 8। 8 সংখ্যার সঙ্গে বন্ধুত্ব বা বিবাহ বন্ধনে যদি আবদ্ধ হন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মুশকিল আরও বেড়ে যাবে, বিবাহিত জীবন, ম্যারিড লাইফ কিন্তু আপনাদের ডিস্টার্ব আসবে। এদের ক্ষেত্রে 6 সংখ্যায় যাদের জন্ম, 6, 15 এবং 24 তারিখে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে সাদা রঙটা যথেষ্ট কিন্তু ভাগ্যবান, অর্থাৎ স্যুট করবে। যা সাদা রঙটা যদি আপনারা ইউজ করেন, আপনাদের ক্ষেত্রে লাকি কালার এটা, অর্থাৎ আপনারা যত পারবেন 6 তারিখ, 15 তারিখ, 24 তারিখ জন্য সাদা কালারটা ইউজ করবেন। এবং আপনারা ভগবান শিবের উপাসনা যদি করেন, সেক্ষেত্রে বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন। এবং আপনাদের জন্ম কুণ্ডলিতে শুক্র পজিশন কেমন আছে সেটা অবশ্যই আপনারা দেখিয়ে নিন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে। তবে আপনারা ডায়মন্ড, নয়তো জারকন, নয়তো উফাল,
এই রত্নের মধ্যে যে কোনো একটি আপনারা যদি রত্ন পরিধান করেন আপনাদের ভাগ্য কিন্তু চমকাবে। এই 6 তারিখে যাদের জন্ম কিনা তারা ছোটোবেলাতে যতই গুড়ি অবস্থাতে থাকুক না কেন, একদিন এরা কিন্তু প্রচুর অর্থশালী ব্যক্তি কিন্তু হয়ে থাকে। অর্থাৎ হয়তো ছোটোবেলাতে খুব গরিব ছিল, সে মতো অর্থ ছিল না, কিন্তু 6, 15 এবং 24 তারিখে যাদের জন্ম একটা সময়ে গিয়ে এদের কিন্তু প্রচুর ধন সম্পত্তি অর্থ কিন্তু হয়। এটা হচ্ছে 6 তারিখের বিশেষত্ব। এদের ক্ষেত্রে মাইনাস পয়েন্ট, 6 তারিখের ক্ষেত্রে মাইনাস পয়েন্ট কি, বিবাহের জায়গাটাতে কিন্তু প্রবলেম, বিবাহ এবং প্রেম এই জায়গাটা কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। অর্থাৎ হুট করে কোনো প্রেমের ক্ষেত্রে জড়িয়ে যাওয়া বা বিবাহের ক্ষেত্রে এমন ভুল বিবাহ হয়ে যায়, 6 তারিখের বিশেষ করে বিবাহ জায়গাটা কিন্তু বিশেষ ডিস্টার্ব দেখা যায়, এমন ভুল জায়গাতে বিবাহ হয়ে যায় সেখান থেকে কিন্তু সমস্যা তৈরি হয়। প্রেম এবং বিবাহের ব্যাপারে যথেষ্ট সচেতন, কিন্তু ক্রিয়েটিভিটি এতে যথেষ্ট। 6, 15 এবং 24 তারিখে যাদের জন্ম কিনা তাদের কিছু কিছু ক্ষেত্রে, সবারই নয়, কিছু কিছু ক্ষেত্রে খুব অল্প বয়স থেকে এমন কিছু কিছু রোগে পড়ে যায়, অসুস্থতাতে পড়ে যায়, যার জন্য সারা জীবন এই অসুস্থতা নিয়ে কিন্তু সারা জীবন কিন্তু ভুগতে হয়। এই 6, 15 এবং 24 তারিখে যাদের জন্ম এটা কিন্তু বিশেষ দেখা দরকার। এবং আমি বারবার বলছি, প্রেমজ জায়গা, লাভ লাইফ এবং ম্যারিড লাইফ, এই জায়গাটা 6, 15 এবং 24-এ বি কেয়ারফুল। বিবাহ জায়গাটাতে অবশ্যই আপনারা সতর্কতাভাবে বিবাহ করুন। নমস্কার।